হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম হলদিবাড়ি পার্ট 4 নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা তো দেখতেই পারছিলে আগের ভিডিওতে যে আমরা খালামণিদের বাড়ি চলে মানে আসতেছি। তো খালামণিদের বাড়ি এসে গেছি, এসে সবার প্রথমে ঘরে বসলাম, বসে জল দিল, জল খাইলাম, খেয়ে এখন বসে আছি। তো দেখতে থাকো। তো এদিকে মা খালামণির সঙ্গে গল্প করতেছে। এটা কি জানি না, অনেক কিছু দিয়ে বানানো দেখে ভাল লাগতেছে। মুড়িটা একদম গরম আছে। এই যে আমাদের একজন, উনি আর ওয়েট করা করি নাই, একদম পুরা গিলে নিচ্ছে, ঠুসে নিচ্ছে, যাই বলতে পারো। চুপ করে খাইছে মুখে হাত দিয়ে, মুখ মুছতেছে। এখানে মা বসে আছে আর এখানে আমি বসে আছি। এখানে হচ্ছে আমরা হলদিবাড়ি আসছি ঘুরতে, মানে মাজারে আসছি। এখানে হচ্ছে হুজুরের মেয়ে, মানে খালামণিদের বাড়িতে আসছি। এসে আমরা এখানে বসে চা নাস্তা করতেছি এখন। তো এখন আমরা খাই আর আমরা হচ্ছে চলে যাব বাবার এইখানে। বাবা তোমরা তো দেখছো বাবার সঙ্গে আসছি। তো বাবার গাড়ি খালি হইলেই একসঙ্গে আমরা চারজনই বেরিয়ে যাব। আপাতত এখন খাওয়া দাওয়া করি আর বাবার জন্য ওয়েট করি বাবা কখন আসবে। তো খুব সুন্দর লাগতেছে, জানি না কি এটা। যাওয়ার সময় জিজ্ঞাসা করবো, যদি দোকানে পাই তাহলে নিয়েও যাব। এই জিনিসটাকে যারা যারা হলদিবাড়িতে বাড়ি তারা আমাদেরকে কমেন্ট করে জানাইও। এত টেস্টি লাগতেছে আমার। আমি মিষ্টি জিনিস কমই খাই কিন্তু আমার এটা ভালো লাগতেছে। ড্রাই ফ্রুট দেওয়া আছে অনেক কিছু, কাঠবাদাম, কাজু বাদাম। একজন মানুষ যে কোনো জিনিসের জন্য ওয়েট করে থাকতে পারে না, তাই জন্য চা খেয়ে জিভ পুড়ে ফেললো। আমি ভয়েস দিতে লজ্জা পাই, তো এখন থেকে চেষ্টা করতেছি ভয়েস দেওয়ার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে একসঙ্গে ভয়েস দিলে, কারণ এডিট করার সময় না পরে সমস্যা হয়। যাই হোক, বাবা গাড়ি এখানে খালি হচ্ছে, বাবা ফাঁকা ছিল তাই জন্য চলে আসলো টোটোতে করে করে। তখন বাবা না চা খেয়ে চলে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম, বাবা বলতেছে যে আমি কিছুক্ষণ পরে এসে খেয়ে নিব। তো এদিকে দেখো ভিন্ডি ভাজি করছে, পটল ভাজি, ডিমের কারি করছে, তারপর খাসির মাংস, ডাল। খালামণিরা এত কম সময় এত কিছু রান্না করছে, তো আমরা ভাবতেও পারিনি। আমরা ঘরে ছিলাম, সবাই গল্প করতেছিলাম, আর খালামণি এত তাড়াতাড়ি রান্না করে ফেলছে। যাই হোক, আর আমাদের তো আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো, তাই জন্য খাওয়া দাওয়া করে এসে আমাদের অনেকটা সুবিধাও হয়েছে। যাই হোক, আমি তো খাচ্ছি আর তোমাদের মানে ভিডিওটা অন করে নিছিলাম তাই জন্য। আর এদিকে বর খাচ্ছে, এই সিটে মা খাচ্ছে, এদিকে খালামণি বসেছিল। খালামণি হয়তো পছন্দ করবে না তাকে দেখাটা, তাই জন্য আমি তাকে দেখাইতে পারিনি। খাওয়া দাওয়া করে আমরা বাবার জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা। তারপর বাবা আসলো, বাবা এসা খাওয়া দাওয়া করছে। তো ওই মেয়েটা যে দেখছো না, এই মেয়েটা ওইখানে মানে কাজ করতো। এইখানে হচ্ছে আমাদের যে মার্দেশা, মার্দেশায় পড়তো আর এখানে কাজ করতো। খালামণিদের বাড়িতেই থাকে মেয়েটা, খুবই ভালো, খুবই মিষ্টি দেখতে। আর এখানে আমি সুপারি খাচ্ছিলাম, মানে খাসির মাংস, মাংস মাছ খেয়ে যদি সুপারি না খাই না তাহলে ভালো লাগে না। যাই হোক, এদিকে সুপারি খেয়ে এদিকে একবার বেরিয়ে পড়লাম, কারণ বৃষ্টি হচ্ছিলো তাই দেখতে আসলাম। এদিকে বাবাও আসলো, বাবা এসে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া করে এদিকে বেরিয়ে পড়লাম, কারণ বেশি দেরি না করাই ঠিক, অনেক দূরের রাস্তা, তাই জন্য বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়ে এদিকে আমি এত ভালো করে তোমাদেরকে দেখাইতে পারিনি, বাবা যে একবার আসছিলো চা খাইতে, তার আগে বাবা এসে ভালো করে উজু টুজু করে সালাম সিদ্ধা করে নিছিল। করে নেওয়ার পরে তো চলে গেছে, চলে যাওয়ার পরে আবার আসলো আমাদেরকে নিতে, মানে গাড়ি খালি হয়ে গেছিলো। একবার এদিকে এসে খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়ে এদিকে ভালো করে দেখে নিচ্ছি, অন্ধকার। দেখো অন্ধকার, এখন বাজে হয়তো 11টা, হ্যাঁ মানে বাজে হয়তো না 11টার সময় আমরা ওদের বাড়ি থেকে বেরোইছি। বাড়ি আসতে আসতে প্রায় আমাদের 1টা 1টা বেজে গেছিলো।
তো দেখো সুন্দর লাগতেছে না, এই শান্তি মনে হচ্ছে আজকে, এমন মনে হচ্ছে যে আরও কবে যাব, মানে আরও ইচ্ছা এখান থেকে এসে না তারপর থেকে মনে হচ্ছে যে আরও যদি যাই বা কবে যাব, মানে এত ভালো লাগছে, এত শান্তি মনে হয়েছে। যাই হোক আমরা বেরিয়ে পড়লাম, এদিকে মা বাবা বর আমি মানে সবাই চলে আসলাম, আর এদিকে পিছন ঘুরে দেখতেছি বারবার, এত সুন্দর লাগতেছে। মানে আমি তো পরে ভয়েস দিই, তোমরা ভালো করেই জানো, তো ভয়েস দেওয়ার সময় না আমার এতটা মায়া লাগতেছিলো জায়গাটাকে দেখে, নিশ্চিত আমি আর একবার যাইতে পারতাম, মানে যাবো হয়তো মেলার সময়, কিন্তু এমনিতে যাওয়ার মজাটাই অন্যরকম। এখানে যে এত শান্তি মনে হয়, এত কি বলবো বোঝাতে পারতেছি না তোমাদেরকে। যাই হোক আমরা এদিকে গাড়িতে মানে ওই যে এখানে গেট, যে হলদিবাড়ির যে গেটটা আছে যেটা হচ্ছে হলদিবাড়ি ঢুকার জন্যে, তো এই গেট বেরিয়ে পড়লাম, এখন উঠে পড়লাম গাড়িতে, গাড়িতে উঠে এই যে হলদিবাড়ির প্রথম গেটটাও বেরিয়ে পড়লাম। তো তো দেখো রাস্তাটা এত ভালো লাগতেছে, যখন আমরা আসতেছিলাম স্বাধীনতা দিবসের জন্য হয়তো সাজাইছে, কি সুন্দর লাগতেছে দেখতে, তাই জন্য আমি ভিডিও করে নিলাম। তো এখন বাড়ি চলে আসতেছি, আর এত ঘুম পাচ্ছিলো জানো না, আমরা তো ঘুমে ঘুমে আসছি ভাবো, আর বাবা জাগনায় গাড়ি চালাচ্ছিলো। আমি পরে বাড়িতে এসে মাকে বলতেছিলাম, দেখো বাবা তো আমার অনেক মানে হচ্ছে বাবা কিন্তু অনেক সকালবেলা যায়, যেরকম 5টা, কোনো দিনও যদি ভাড়া থাকে তখন 4টা বা 3টা এরকম করে ভাড়া মারতে যায়, সকালবেলা এত ভরে যাবে, রাত্রিবেলা আবার 12টা 1টার সময় আসবে, তারপরেও মানে হচ্ছে ঘুমের একটা ক্লান্তি, সেই ক্লান্তিটা থাকে না বাবার, কিন্তু আমরা তো এরকম করে থাকতেই পারবো না। আর আজকে আমরা যখন এখান থেকে আসতেছিলাম, আমি মা বর তিনজনে ঘুমিয়ে পড়ছিলাম, আর বাবা জাগানাই মানে গাড়ি চালাচ্ছিলো। পরে আমি হট করে জাগানা পেয়ে দেখতেছিলাম যে আমরা তিনজনে ঘুমিয়ে পড়ছি, আর এদিকে বাবা একা একা গাড়ি চালাচ্ছে। মায়া লাগতেছিলো কিন্তু করার কিছুই নেই, সেটা গাড়ি না চললে তো আমাদের সংসার চলবে না, আর সংসার না চললে তো কী করে, মানে এই বাবা গাড়ি চালায় তারপর খাওয়া দাওয়া যাবতীয় যত খরচা বাবার এই গাড়ি চালানোটাই হয়। আর ছোটো থেকে দেখে আসছি বাবা গাড়ি চালায়, বাবার প্রায় এখন হয়তো 23, 24 বা 25 বছর হয়ে গেছে গাড়ি চালানোর, মানুষের গাড়িই চালায়, নিজস্ব গাড়ি না, তো কোনো দিন নিজের গাড়ি নিতে পারবো কি পারবো না সেটা জানি না, কিন্তু যাই হোক। আর এদিকে না রাস্তা দিয়ে আসার সময় দেখতেছিলাম অনেকগুলো গাড়ি, প্রায় 100-150 গাড়ি পার হয়ে এদিকে অনেক গাড়ি দেখাচ্ছে, মানে ওরা না বই যাবে কী বলে বাংলাদেশে ঢুকবে এই গাড়িগুলো, তো বাবা বলতেছিল সবগুলো গাড়ি বাংলাদেশ আজকে ঢুকতে পারবে না, এত গাড়ি একদিনে ঢুকতে পারবে না, মানে হচ্ছে বালু গুচুরি এদিকে ফেলবে নাকি, বালু পাথর এদিকে নিয়ে যায়। তো আমিও দেখতেছিলাম, দেখতে ভালোই লাগতেছিলো এতগুলা গাড়ি, কিন্তু এতগুলা গাড়ির ভিডিও আমি করতে পারিনি, ছোটো একটা শর্ট ভিডিও নিলাম তোমাদের দেখানোর জন্য। যাই হোক আর আমি বেশি ভিডিওটা বাড়াবো না, কারণ এত ঘুম পাচ্ছিলো আর এত দেরি হয়ে গেছে। এদিকে আমি সোজা ফালাকাটা মানে আমাদের ফালাকাটাতে এসে তার ভিডিওটা অন করছি, এটা হচ্ছে সেন্ডিগেট যেখানে গাড়ি রাখা হয়, তো এখানে বাবা গাড়িটা রাখবে, এখানে আমি নেমে পড়লাম, বর নেমে পড়ছে, মা নামলো, আর ব্যাগগুলোও নিয়ে নিলাম, বাবা গাড়িটা সাইড করে আসবে মানে ভিতরে রেখে আসবে সেন্ডিগেটে, তারপর আমরা বাড়ির জন্য রওনা দিব। এদিকে খুব বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাটা ভিজে গেছে, আর এই সাইডেও বৃষ্টি হচ্ছিলো কিন্তু এতটা বেশি হয়নি, কিন্তু আমাদের এদিকে মানে অনেকটাই বৃষ্টি হয়েছে, রাস্তাটা পুরো ভিজে গেছে, আর মানে গর্তগুলোতে একদম পুরো জল ভরে গেছে সব চোখ। যাই হোক আসো আস্তে আস্তে আগাই। তো এদিকে এটা হচ্ছে পাশে দেখলা, এটা আমাদের স্কুল, মানে আমি এই স্কুলে পড়াশুনো করছি, ফলাকাটা সুভাষ গার্লস হাই স্কুলে। তো এদিকে আমি মাকে বলতেছি চলো বাবা আসতেছে, আমরা আগাই আস্তে আস্তে, তো মা বলতেছে যে না অন্ধকার একবারই যাব,
তো দেখো ওই যে বাবা এদিকে গাড়িটা রাখলো, রাইখা এখন আসতেছে আর আমরা এখন হাঁটা শুরু করলাম। তো এটা হচ্ছে আমাদের ফালাকাটা হাটখোলা বাজার, যেটা হচ্ছে সবজি মার্কেট বা যাবতীয় যত বাজার বলতে পারো এটা হচ্ছে বড় বাজার। তো এদিক দিয়ে আমরা চলে যাচ্ছি, এদিকে মা বাবা পিছনে বর সামনে, আর পরে একবারে বাড়ি এসে তারপর ভিডিও অন করছি। ভিডিও অন করে তোমাদেরকে দেখাচ্ছি, সময়টা ভালো করে বোঝা যাচ্ছে না। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, এইখানেই এন্ড করে দিব। যারা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। অ্যান্ড টাটা, বাই বাই, এখন ঘুমিয়ে পড়বো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।